সুপ্রিয় এইচএসসি ভাই বোনেরা, আশা করি ভালো আছো। আজকে আমাদের আলোচনা বিষয় মাদ্রাসা বোর্ড 2018 এর সমাধান। তাহলে চলো প্রশ্নটি মনোযোগ সহকারে পড়ি। মালিহা, ফারিহা ও সারাহা সংখ্যা পদ্ধতির ক্লাস শেষে মাঝে মধ্যে বন্ধুদের অবাক করতে বিভিন্ন সংখ্যা পদ্ধতির ব্যবহার প্রশ্নের উত্তর দেয়। গত ঈদে থ্রি পিস কেনার পর বন্ধুরা দাম জিজ্ঞাসা করলে মালিহা বলল 1011, 00100 বাইনারি সংখ্যা পদ্ধতি, কীভাবে বুঝলাম ভিত্তি 2 লেখা দিকে। ফারিহা বলল 756 অক্টাল সংখ্যা পদ্ধতি, কীভাবে বুঝলাম ভিত্তি 8 লেখা দেখে। এবং সারাহা বলল আমারটির দাম 4113 ডেসিমেল সংখ্যা পদ্ধতি, কীভাবে বুঝলাম ভিত্তি 10 লেখা দেখে। আচ্ছা, ক নম্বর প্রশ্ন কি দিয়েছে, রেডিয়াস পয়েন্ট কি। ক নম্বর প্রশ্ন কি দিয়েছে, বুলিয়ান অ্যালজেব্রার ভিত্তিগুলি ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন কি দিয়েছে, মালিহা ও সারাহা থ্রি পিসের মধ্যে কাটির দাম বেশি নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন কি দিয়েছে, সারাহার থ্রি পিসের দামই সবচেয়ে বেশি বিশ্লেষণ করো। তাহলে চলো সমাধান শুরু করা যাক। মাদ্রাসা বোর্ড 2018 সমাধান ক নাম্বার প্রশ্ন কি দিয়েছিল, রেডিয়াস পয়েন্ট কাকে বলে। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে যে চিহ্নের সাহায্যে পূর্ণ সংখ্যা এবং বর্ণাংশ সংখ্যাকে পৃথক করা হয় তাকে রেডিয়াস পয়েন্ট বলে। এই সংখ্যাটা মুখস্থ না থাকলে অসুবিধা নাই, তোমরা একবার দেখলে বুঝতে পারবে এই সংখ্যাটা কেমনে মনে রাখতে হবে। আমরা ছোটবেলায় শিখছিলাম না, 73.94, এই চিহ্নটারে কি কইতো, এই চিহ্নটারে কি কইতো, দশমিক। কিন্তু আইসিটির ভাষায় এই চিহ্নটারে কি বলে, রেডিয়াস পয়েন্ট। ঠিক আছে, কি লিখবো, যে চিহ্নের সাহায্যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা পৃথক করা হয়, দশমিকের এদিকে যেটা থাকে, দশমিকের এদিকে যেটা থাকে ওটার কি কয়, পূর্ণ সংখ্যা। আর এদিকে যেটা থাকে এটার কি বলে, ভগ্নাংশ সংখ্যা। তা আমরা কি লিখলাম, যে চিহ্নের সাহায্যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা পৃথক করা হয় তাকে কি বলে, রেডিয়াস পয়েন্ট। আমরা এটারে কি কইতাম, দশমিক চিহ্ন, কিন্তু আইসিটির ভাষায় এটার কি বলে, রেডিয়াস পয়েন্ট। তাহলে মনে রাখতে পারবো অনায়াসে, কি লেখছি, পজিশনাল সংখ্যা পদ্ধতি যে চিহ্নের সাহায্যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যায় পৃথক করা হয় তাকে কি বলে, রেডিয়াস পয়েন্ট। তাহলে এই যে চিহ্নটা, এই চিহ্নটার নাম কি, রেডিয়াস পয়েন্ট। এটার সাহায্যে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যাটা আলাদা করা হয়। ঠিক আছে, আচ্ছা, খ নম্বর প্রশ্ন কি দিছে দেখি, বুলিয়ান অ্যালজেব্রায় ভিত্তিগুলো ব্যাখ্যা করো। কি লেখছি, বুলিয়ান অ্যালজেব্রা যোগ এবং গুণের ক্ষেত্রে কতগুলো নিয়ম মেনে চলে, এই নিয়মগুলোকে বুলিয়ানের স্বতঃসিদ্ধ বলা হয়। এটা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ। বুলিয়ান অ্যালজেব্রা যোগের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট কি হয়, 1 হয়। এবং বুলিয়ান অ্যালজেব্রা গুণের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট 0 হয়। তাহলে চলো বুঝাই দিই, এটা ছিল ক এর সমাধান। ঠিক আছে, এখন খ এরটা কি কইছি, যোগের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট কি, 1। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে সহকারে দেই, 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1, 1 + 1 = 1। এখন যোগের ক্ষেত্রে কি বলছে, যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 লেখা যায়। দেখা যায় দেখো এদিকে কোনো 1 আসেনি, এখানে আছে 0, এখানে আছে 0, যেহেতু 1 নাই আমি 1 লিখতে পারতেছি না, কি লিখলাম, আউটপুট 0। 0 আছে প্রথম ইনপুট, দ্বিতীয় ইনপুট কি আছে, 1। আমরা কি শিখছিলাম, যোগের বেলা যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট কি হবো, 1। 1 আছে দেখে 1 লিখে দিলাম, প্রথম ইনপুট কি আছে, 1, দ্বিতীয় ইনপুট কি আছে, 0। কি শিখছি, যোগের বেলা যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট কি, 1। প্রথম ইনপুট কি, 1, দ্বিতীয় ইনপুট কি, 1। আমরা কি শিখছি, যোগের বেলা যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট কি, 1। এটা হচ্ছে যোগের ক্ষেত্রে। একইভাবে যদি আমার কয় গুণের ক্ষেত্রে বের করতে, গুণের ক্ষেত্রে কি শিখছিলাম, যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট কি, 0। গুণের বেলা যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট কি, 0। প্রথম ইনপুটে 0 আছে, দ্বিতীয় ইনপুটে 0 আছে, যেহেতু 0 আছে তো আমরা কি লিখে দেবো, আউটপুট 0। প্রথম ইনপুট 0, দ্বিতীয় ইনপুট কি, 1। গুণের বেলা কি শিখছি, যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট কি, 0। প্রথম ইনপুট কি, 1, দ্বিতীয় ইনপুট কি, 0। কি আছে মাঝখানে, গুণ। আমরা কি শিখছি, গুণের বেলা যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট 0। প্রথম ইনপুট 1, দ্বিতীয় ইনপুট কি, 1। এখানে কোনো 0 আছে, যেহেতু 0 নাই তাহলে কি লিখবো, 1। এই জিনিসটা এখানে লিখছি, বুলিয়ান অ্যালজেব্রা যোগ এবং গুণের ক্ষেত্রে কতগুলো নিয়ম মেনে চলে, এই নিয়মগুলোকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলা হয়। বুলিয়ান অ্যালজেব্রা যোগের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট কি, 1 হয়। এবং বুলিয়ান অ্যালজেব্রা গুণের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট কি, 0 হয়। গ নাম্বার প্রশ্ন কি দিয়েছে, মালিহা ও সারাহার থ্রি পিসের মধ্যে কারটির দাম বেশি নির্ণয় করো। আচ্ছা, প্রশ্নে কি দেওয়া আছে, মালিহার থ্রি পিসের দাম আছে বাইনারিতে আর সারাহার থ্রি পিসের দাম আছে ডেসিমেলে। আমরা ছোটবেলা থেকে যেই সংখ্যা পদ্ধতি শিখছি ওটাই কি, ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তার মানে সারাহারটা কি, আমরা ছোটবেলাতে যেই সংখ্যা পদ্ধতি শিখছি সেই সংখ্যা পদ্ধতি।
আর মালিহার থ্রি ফিসের দাম কি আছে, বাইনারি সংখ্যা পদ্ধতি। এখন মনে করো তোমার বন্ধুর কাছে আছে 100 টাকা আর তোমার কাছে আছে 50 টাকা, কার কাছে বেশি? অবশ্যই তোমার বন্ধুর কাছে। এখন তোমার বন্ধুর কাছে যে 100 টাকা বেশি, এটা কোন সংখ্যা পদ্ধতি দিয়ে বুঝলা? দশমিক সংখ্যা পদ্ধতির কারণে বুঝতে পারছো তোমার বন্ধুর কাছে বেশি আছে টাকা। একইভাবে আমি তো স্যার আর থ্রি পিসের দামটা জানি দশমিকে, কিন্তু মালিহারটা জানি না। মালিহারটা যদি বের করতে পারি দশমিকে, তাহলে অনায়াসে জানা যাবে কার থ্রি পিসের দাম বেশি। তাহলে চলো শুরু করা যাক। কি আছে? 101100000 কিসে ছিল বাইনারি? আমার কাছে সমাধান কি জানতে চাইছে? ডেসিমেল। প্রশ্নে বাইনারি থাকলে এবং সমাধানে ডেসিমেল জানতে চাইলে কি করব? ভিত্তি দিয়ে গুণ করব, বিশেষ দশ করবো। ভিত্তি দশের কোনো রূপ কাজ নাই। তো ওয়ান, প্রথম ডিজিট ওয়ান, কত দ্বারা গুণ করবো? টু দ্বারা। দ্বিতীয় ডিজিটে যাওয়ার আগে নিয়মের যোগ, জিরোরে টু দ্বারা গুণ, ওয়ানের টু দ্বারা গুণ, ওয়ানের টু দ্বারা গুণ, জিরোরে টু দ্বারা গুণ, জিরোরে টু দ্বারা গুণ, ওয়ানের টু দ্বারা গুণ, জিরোরে টু দ্বারা গুণ, জিরোরে টু দ্বারা গুণ। এখন দেখো এখানে কোনো রেডিয়াক্স পয়েন্ট আছে? যেহেতু রেডিয়াক্স পয়েন্ট নাই, পিছন দিকতে পাওয়ার দেবো। জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট। এখন ক্যালকুলেটারে বসে কাজ করলে হয়ে যাবে উত্তর আমাদের। ওয়ান ইন্টু টু পাওয়ার এইট, জিরো ইন্টু টু পাওয়ার সেভেন, ওয়ান ইন্টু টু পাওয়ার সিক্স, ওয়ান ইন্টু টু পাওয়ার ফাইভ, জিরো ইন্টু টু পাওয়ার ফোর, জিরো ইন্টু টু পাওয়ার থ্রি, ওয়ান ইন্টু টু পাওয়ার টু, জিরো ইন্টু টু পাওয়ার ওয়ান, জিরো ইন্টু টু পাওয়ার জিরো। কত আসছে? 356। এই 356 বসাই দিন। এখন প্রশ্ন আমার কি ছিল? 101100000 কিসে ছিল বাইনারিতে? বের হয়েছে কি? 356 ডেসিমিলে। এখন মালিহার থ্রি পিসের দাম বাই 356 টাকা, আর সারাহার থ্রি পিসের দাম কি? 4113 টাকা। কারটার দাম বেশি নিছে, মালিহারটা না সারাহারটা? অবশ্যই সারাহারটা। কেমনে বুঝলাম? আমরা দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করছি বিধায় আমি জানতে পারছি। শুরুতে একটা উদাহরণ দিছিলাম, তোমার কাছে আছে 50 টাকা, তোমার বন্ধুর কাছে আছে 100 টাকা, তুমি কার কাছে বেশি আছে এই জিনিসটা বুঝবা কেমবে? তুমি কিন্তু বইলা ফেলছো যে তোমার বন্ধুর কাছে 100 টাকা আছে, তার মানে তার কাছে বেশি টাকা আছে। এটা কোন সংখ্যা পদ্ধতির কারণে তুমি বলতে পারলা? দশমিক সংখ্যা পদ্ধতির কারণে। কারণ কি? আমরা ছোটবেলা থেকে যে সংখ্যা পদ্ধতি শিখছি সেটাই কি দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে লেখা দাও। অতএব সারাহার থ্রি পিসের দাম বেশি, এখন ভাই গ নাম্বার প্রশ্নটা পড়ি। সারাহার থ্রি পিসের দামই সবচেয়ে বেশি, বিশ্লেষণ করো। থ্রি পিস কিনছে কজন? তিনজন, মালিহা, ফারিহা, সারাহা। এখন সারাহারটাই সবচেয়ে বেশি, ঠিক আছে? এই কথাটা কয়ে দিছে। এখন তোমার কাছে আছে ভাই 50 টাকা, তোমার বন্ধুর কাছে আছে 100 টাকা। তুমি কইছো কিন্তু তোমার বন্ধুর কাছে বেশি আছে, কেমনে বুঝলা? দশমিক সংখ্যা পদ্ধতির কারণে। একইভাবে এখন তিনজনের থ্রি পিসের দাম যদি আমি দশমিকে বাইর করতে পারি, তাহলে বুঝতে পারবো কারটার দাম বেশি। আমি কিন্তু গতে মালিয়ার থ্রি পিসের দাম দশমিকে বাইর করছে, এর লিখে লিখছি মালিয়ার থ্রি পিসের দাম 356 দশমিক সংখ্যা পদ্ধতি গতে প্রাপ্ত। সারাহারটা প্রশ্নে দিয়ে দিছে লেখছি, ফারিয়ারটাও প্রশ্নে দিয়ে দিছে লেখছি। এখন ফারিয়ারটা কিন্তু অকটাল আছে ভাই, আর বাকি দুটো কিসে আছে? দশমিকে। আমি যদি ফারি আটটা দশমিকে বের করতে পারি, তাহলে অনায়াসে জানতে পারবো আটটার থ্রি পিসের দাম বেশি। 756 কিসে আছে অকটালে? সমাধান আমার কি জানতে চাইছে? দশমিক। প্রশ্নে যদি আমার বাইনারি অকটাল হেক্সাডেসিমেল দেওয়া থাকে এবং সমাধানে যদি দশমিক জানতে চায়, কি করব? ভিত্তি দিয়ে গুণ করব, বিশেষ দশ করবো। ভিত্তি দশের কোনো রূপ কাজ নাই। সাতের কি দিয়ে গুণ করবো? 8 দ্বারা। দ্বিতীয় সংখ্যা জানার আগে নিয়মের যোগ, পাঁচের কত দ্বারা গুণ করবো? 8 দ্বারা। ছয়ের কত দ্বারা গুণ করবো? 8 দ্বারা। এদিকে কোনো রেডিয়াক্স পয়েন্ট আছে? যেহেতু রেডিয়াক্স পয়েন্ট নাই, পিছন দিক থেকে পাওয়ার দেবো। জিরো, ওয়ান, টু। এখন ক্যালকুলেটার বসে কাজ করলে হয়ে যাবো। 7 × 8 পাওয়ার 2, 5 × 8 পাওয়ার 1 যোগ 6 × 8 পাওয়ার 0, কত আসছে? 494। কত আসছে? 494। 494
এখন 7, 5, 6 ছিল অক্টালে, বের হয়েছে কি 4, 9, 4, এটা কোন সংখ্যা পদ্ধতি? দশমিক। এখন একজনের থ্রি পিসের দাম ভাই 4113 টাকা, একজনের থ্রি পিসের দাম 356 টাকা, আরেকজনের থ্রি পিসের দাম 494 টাকা। কারডার দাম বেশি? সারা আড্ডার দাম বেশি না? দেখ, একজনের থ্রি পিসের দাম ভাই 4113 টাকা, একজনের দাম 356 টাকা, আরেকজনের দাম 494 টাকা। আর তুমি কো ভাই কার্ডার দাম বেশি নিছে, সারাটার দাম বেশি নিছে না? তো লেখা দিবো, অতএব তিনজনের মধ্যে সারা আর থ্রি পিসের দাম সবচেয়ে বেশি। তাহলে আমাদের সমাধান শেষ। কেমনে বুঝতে পারলাম কার থ্রি পিসের দামটা বেশি? দশমিক সংখ্যা পদ্ধতিতে তুলনা করার কারণে। কারণ কি? আমরা ছোটবেলা থেকে যে সংখ্যা পদ্ধতি শিখছি সেটাই কি দশমিক সংখ্যা পদ্ধতি।